অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। চুপ করে আছো কেন? আমাকে ক্ষমা করে দেবেন, আপনার সাথে খুব জরুরি একটা কথা ছিল, তাই জন্য বাধ্য হয়ে গাড়িটা থামিয়েছি। মানে কি কথা? তুমি আমাদের চেনো? খুব ভালো করে চিনি। আপনি প্রীতির দিদি, আর উনি হলেন আপনার হাজবেন্ড সমুদ্র। রাহুলের সাথে প্রীতির বিয়ে ঠিক হয়েছে। তুমি প্রীতিকে কি করে চিনলে? ও কি তোমার বন্ধু হয়? না, রাহুল আমার এক্স বয়ফ্রেন্ড। বিশ্বাস হচ্ছে না তো? এটাই সত্যি। আমরা দুজন একসাথে কলেজে পড়তাম, খুব ভালোবাসতাম দুজন দুজনকে, কিন্তু প্রীতিকে পাওয়ার পর রাহুল আমাকে ভুলে গেছে। স্যাম, ব্যাপারটা তো অন্যরকম লাগছে। কিন্তু তারা ওর কথা বিশ্বাস করবো কি করে? আচ্ছা, তোমার নাম কি? ঐশ্বর্য। রাহুল আর প্রীতির যে বিয়ে ঠিক হয়েছে এটা তুমি জানো? আমি জানি। তুমি রাহুলের সাথে ডিরেক্টলি কথা বলো। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু রাহুল আমার ফোন রিসিভ করছে না। অন্য নাম্বার থেকেও কল করেছি আমি ওকে, কিন্তু আমার সাথে কথা বলছে না ও। আসলে কোটিপতি বাড়ির মেয়ে পেয়ে গিয়ে আমাকেও ভুলে গেছে, কিন্তু আমি ওকে সত্যি খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি। রাহুলকে না পেলে আমি বাঁচবো না। এ আবার কি ধরনের কথা? বয়ফ্রেন্ড না বিয়ে করতে চাইলে তুমি মরে যাবে? একমাত্র আপনি আমাকে হেল্প করতে পারবেন। আমি অনেক আশা নিয়ে মালয়েশিয়া থেকে এখানে এসেছি। প্লিজ আমাকে একবার রাহুলের সাথে কথা বলিয়ে দিন। দেখো, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমার সাথে রাহুলের প্যাচ আপটা আমি করাবো, কিন্তু তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে আমি একদম সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। আর যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে আপনাদের যা করার আপনারা তাই করবেন। আর তাও যদি আপনাদের আমাকে বিশ্বাস না হয় তাহলে আমার ফোনে রাহুলের আমার অনেকগুলো ছবি আছে, আমি দেখাচ্ছি, এগুলো দেখলে নিশ্চয়ই আপনাদের বিশ্বাস হবে। এরকম একটা ইনোসেন্ট মেয়ে পেয়ে ভালোবাসার নাম করে কেমন ঠকিয়েছে। আচ্ছা ঐশ্বর্য, তুমি আমাদের এখন যে কথাগুলো বললে এগুলো সবার সামনে বলতে পারবে?